আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের ছোলা ভর্তা তৈরি করে। আমি এখানে পটলের ছোলা ভর্তার জন্য এখানে আমি পটলের ছোলা নিয়েছি পরিমাণ মতো, আর চিংড়ি মাছ নিয়েছি, কাঁচামরিচ, পিঁয়াজ। এখন পটলের ছোলাটাকে আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, চিংড়ি মাছটাও টেলে নেব, কাঁচামরিচটাও টেলে নেব, তারপরে ফিরে আসব। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পটলের ছোলাগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি। এখন এখানে আমি কাঁচামরিচগুলোকেও টেলে নিয়ে এসেছি, চিংড়ি মাছ, পিঁয়াজ সামান্য তেল দিয়ে ভেজে এনেছি। এখন এক 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 করে আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দেবো, দিচ্ছি ব্লেন্ডারে। কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এর সাথে সামান্য একটু পানি মিশিয়ে নেব, অল্প সামান্য। এখন আমি এটা ব্লেন্ড করব। প্রিয় দর্শক, আমি ব্লেন্ডে বসিয়ে দিলাম। দর্শক, আমার ব্লেন্ড করা শেষ, এখন এটা আমি তুলে রাখবো। হ্যাঁ প্রিয় দর্শক, হয়ে গেল আমার পটলের ছোলা ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।